না হয় মানলাম জন কন্টেন্ট ক্রিয়েটার ছিল তার সঙ্গে আরও দুজন এক্সট্রা হয়ে জন হলো অসুবিধা কিছু নেই কিন্তু যেই সায়েন্টিস্ট জন হওয়ার কথা ছিল তার থেকে জন হয়ে গেলে আগামী দিনে ভয়ঙ্কর দুর্গতি আসতে চলেছে মিলিয়ে রাখবেন সবাই আগামী দিনে ভয়ঙ্কর দুর্গতি আসতে চলেছে হাই ভিউয়ার্স ওয়েলকাম টু একাডেমি অফ বায়োসায়েন্স আমি গোপাল মিস্ত্রি আজকে আমরা একটা অন্য বিষয় নিয়ে আলোচনা করব তো বর্তমানে আমাদের এডুকেশন সিস্টেম এবং তার সঙ্গে সোশ্যাল মিডিয়া এর কী কী পজিটিভ দিক এবং কি কি নেগেটিভ দিক এই ব্যাপারটা নিয়েই আজকে আমরা একটা আলোচনা করব এবং এই আলোচনাটা থেকে তোমরা অনেক কিছু রিয়েলাইজ করতে পারবে যে বর্তমানে আমরা কোন পরিস্থিতির মধ্যে থেকে যাচ্ছি একটি ছেলে সেই ছেলেটির হয়তো ফিউচার অ্যাম্বিশান ছিল যে সে নিট ক্র্যাক করে ডাক্তার হবে তার স্বপ্ন ছিল সে ডাক্তার হবে কিন্তু সে দু তিনবার অ্যাটেম্প করছে নিট ক্র্যাক করার চেষ্টা করছে বাট সে সামান্য কিছু নম্বরের জন্য হয়তো তার গোলটাকে সে অ্যাচিভ করতে পারছে না বা নিট ক্র্যাক করতে পারছে না খুবই দুঃখজনক ঘটনা তবে এই ছেলেটির মধ্যে একটা ফ্রাস্ট্রেশান চলে আসে কারণ সে দেখছে জেনারেল লাইনে যদি আমি এখন পড়ি তাহলে আমার ফিউচারটা হচ্ছে ইনসিকিওর এখান থেকে আমি কি করব না করব সেই নিয়ে সে খুবই চিন্তিত তখন তার আস্তে আস্তে কি হচ্ছে আমার নিজের চোখে দেখা এরকম বেশ কিছুজন আছে যারা খুবই ভালো তাদের পোটেন্সিয়ালিটি ছিল তারা যদি নিট নাও পায় তারা জেনারেল লাইনে পড়ে একটা বিরাট কিছু করতে পারবে হয়তো ভালো একজন সায়েন্টিস্ট সে হয়ে যাবে কিন্তু সে সেটা না করে ফ্রাস্ট্রেটেড হয়ে নিজের এডুকেশানে গাফিলতি এনে বা একরকমভাবে ধিক্কার চলে এসছে এবং সে কী করছে দিনের পর দিন হয়তো ওই কিছু ভিডিও তৈরি করছে সেই ভিডিওগুলো দিয়ে কন্টেন্ট ক্রিয়েটার হওয়ার চেষ্টা করছে ভালো কথা কন্টেন্ট ক্রিয়েটার অবশ্যই দরকার আছে আমি কোনো কন্টেন্ট ক্রিয়েটার এগেনস্টে গিয়ে কিছু বলছি না প্রত্যেকের দরকার আছে কারণ আমাদের সব সময় যে শুধু এডুকেশন নিয়ে ভাববো তা তো নয় আমাদের এন্টারটেনমেন্ট বলে একটা জায়গা আছে তার জন্য আমরা সিনেমা সোশ্যাল মিডিয়া এটাকে একটা পার্টিকুলার জনরা হিসেবে রাখতে পারি কিন্তু তা বলে আমরা ফেসবুক খুলছি বা ইউটিউব খুলছি সেখানে প্রত্যেকটা জায়গাতে যদি একের পর এক ভালগারিটি বাড়তে থাকে বা এক থালা ভাত নিয়ে কেউ খেতে বসলো হ্যালো গাইস আমি কিভাবে ভাতটা খাচ্ছি কি কি খাচ্ছি দেখো ওই দশটা মিনিট যে ব্যয় করে যারা দেখছে অনেক ভিউয়ার্স কোনোটা ওয়ান মিলিয়ন ক্রস করে গেছে তো এই যে ওয়ান মিলিয়ন মানুষজন যারা এই দশ মিনিট ধরে কিভাবে ভাত খেতে হয় দেখছে এটাতে সোসাইটিতে কি ইম্প্যাক্ট করবে তুমি কি জানো না কীভাবে ভাত খেতে হয় অবশ্যই জানো তুমি রেগুলার সেটা করো বাড়িতে যেই জিনিসগুলো তুমি নিজে করছো সেগুলো তুমি অন্যর জিনিসটাকে দেখে কি মজা পাবে কি এন্টারটেনমেন্ট হবে তোমার এখান থেকে তোমার সত্যি কি কোনো কিছু শেখা হবে হবে না একটা ভাত কীভাবে খেতে হয় সেটা নিশ্চয়ই আমাকে টিউটোরিয়াল দেখতে হবে না তাহলে এইভাবে কিন্তু একদল মানুষ দেখছে যে ভিউয়ার্স বাড়ছে এবং তার থেকে তারা একটা ভালো স্যালারি বলো বা রেমোনারেশান তারা সেটা আর্ন করছে এটা থেকে মোটিভেশন পেয়ে যাওয়াটা এবং একদল পোটেন্ট স্টুডেন্টস যাদের ফিউচার হয়তো এডুকেশন সিস্টেম থেকে একটা ভালো জায়গায় যেতে পারতো তারা শিফট করে এই জায়গাটাতে চলে আসাটাতে আমার আপত্তি এবং কেন আপত্তি একটা ফ্যাক্ট বলছি শোনো যদি একটা স্টুডেন্ট সে যে ভেবেছিল যে ফিউচারে সে সায়েন্টিস্ট হবে পিএইচডি করে কোনো একটা কিছু সে ইনভেন্ট করবে সে দেখলো পাশের বাড়ি দাদাটা পিএইচডি করে বসে আছে কোনো চাকরি বাকরি নেই চাকরি বাকরি সব ঘুষ দিয়ে ঢুকে বসে আছে সব এলোপাথারি বেনোজল ঢুকে সমস্ত জায়গাগুলো দখল করে বসে আছে আর যারা ডিজার্ভিং ক্যান্ডিডেট তারা হয়তো চান্স পাচ্ছে না তারা কী করছে না এদিক ওদিক দুটো একটা টিউশান করে তাদের পড়াশোনার খরচা তাদের সংসারের খরচা সেটাকে চালাচ্ছে খুব কষ্ট করে উপার্জন করছে তাহলে সেটা দেখার পর সেই ছেলেটি কী শিখবে যে কাকাকে দেখছি পিএইচডি করে বসে আছে ওই কটা টাকা উপার্জন করছে যাতে তার দিনই ঠিকঠাক চলে না লাক্সারি তো অনেক দূরের ব্যাপার অন দ্য আদার হ্যান্ড সে দেখছে ফেসবুকে খুব তাড়াতাড়ি একজন বিরাট বড় ইউটিউবার হয়ে গেল বা বিরাট বড় একজন কন্টেন্ট ক্রিয়েটার হয়ে গেল সেই কন্টেন্ট ক্রিয়েটার কী করছে না কিছু দিনের মধ্যেই এই একটা গাড়ি কিনলাম এই বাড়ির কাজ হচ্ছে এইখানে আর একটা বাড়ি করলাম এই করলাম এরকম করছে তার মানে তাদেরকে দেখে কিন্তু মোটিভেশান নিচ্ছে আগামী প্রজন্ম এর জন্য দায়ী গোটা সিস্টেম সেই স্টুডেন্টটা নয় বা সোশ্যাল মিডিয়ার এই কন্টেন্টগুলো নয় এই কন্টেন্টগুলোকে বাড়াচ্ছে কারা আমরা যারা ভিউ দিচ্ছি আমরা দেখছি তাদেরকে আমরা আরও বেশি করে এনকারেজ করছি তোমরা আরও বেশি বেশি করে ভাল গাড়িটি ছড়াও তোমরা আরও বেশি করে এক থালা ভাত নিয়ে বসে পড়ো খেতে তোমরা আরও বেশি করে এই এই কন্টেন্টগুলো বানাও আর আমরা সেগুলো দেখব। আর আমরা যত দেখব তারা সেগুলো তত বেশি করে বানাবে আর আমাদের আগামী প্রজন্ম যারা একের পর এক ক্লাস ইলেভেন টুয়েলভ ক্রস করে আকাশ পাথফাইন্ডার বিভিন্ন জায়গা থেকে কোচিং নিয়ে তারপর ব্যর্থ হয়ে এইখানে চলে আসছে তার মানে একটা অপারেশন করতে গেলে যে ইনস্ট্রুমেন্টটা দরকার ফর এক্সাম্পল ল্যাপ্রোস্কোপিক একটা মেশিন সেই ইনস্ট্রুমেন্টটা সেটা তৈরি তো করবে কোনো একটা ফিজিক্সের স্টুডেন্ট যারা অপটিক্যাল ফিজিক্স নিয়ে হায়ার স্টাডি করেছে রিসার্চ করেছে দেন ওটাকে তৈরি করেছে তাহলে আজকে মেডিকেল সায়েন্সে যে ইনস্ট্রুমেন্টগুলো লাগছে বা যে ড্রাগগুলো অ্যাপ্লাই করা হচ্ছে যে ভ্যাকসিনগুলো তৈরি করা হচ্ছে সেগুলো কারা করবে সেগুলো বায়োসায়েন্সের স্টুডেন্টরা করবে তারা পড়বে পড়ে তার অ্যাপ্লায়েড দিকটাকে তারা আনবে এবং রিসার্চ করে সেটাকে তৈরি করবে এই গবেষণার জায়গাটা আছে বলেই এই অ্যাপ্লায়েড দিকটা রয়েছে মেডিকেল সায়েন্স ইজ দ্য অ্যাপ্লায়েড পার্ট অফ দ্য বায়োলজি আমরা বায়োলজি পড়ে যেই জিনিসটাকে তৈরি করছি সেটাকে অ্যাপ্লিকেশান করা হচ্ছে একটা পেশেন্টের মধ্যে থেকে সেই ডিজিজটাকে রিকভারি করানোর জন্য সেই রুট ম্যাপটাকে ফলো করা হচ্ছে সেই প্রোটোকলটাকে ফলো করা হচ্ছে যেটা কিনা আমরা অনার্সে পড়ছি তার মানে পড়াশোনাটা ইম্পর্টেন্ট এটাকে বাদ দিয়ে কোনো কিছু হতে পারে না তাহলে যেই ছেলেগুলো পড়াশোনা করে সেই একটা জায়গা অ্যাচিভ করতো তাদের ক্ষমতা ছিল সে সায়েন্টিস্ট হবে কিন্তু সে হয়ে গেল সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট ক্রিয়েটার না হয় মানলাম দশজন কন্টেন্ট ক্রিয়েটার ছিল তার সঙ্গে আরও দুজন এক্সট্রা হয়ে জন হলো অসুবিধা কিছু নেই কিন্তু যেই সায়েন্টিস্ট জন হওয়ার কথা ছিল তার থেকে জন হয়ে গেলে আগামী দিনে ভয়ঙ্কর দুর্গতি আসতে চলেছে মিলিয়ে রাখবেন সবাই আগামী দিনে ভয়ঙ্কর দুর্গতি আসতে চলেছে কারণ প্রত্যেকটা কিছু একটা আর একটার উপর ডিপেন্ডেন্ট আমরা সকালে যে চাটা খাই সেই চাটার জন্য কিন্তু আবার সায়েন্সের ওপর ডিপেন্ডেন্ট সেইখানে যে কিভাবে কাল্টিভেশন হয় তার উপর ডিপেন্ডেন্ট তার জন্য প্রপার সায়েন্টিফিক অ্যাপ্লিকেশান দরকার আছে আমরা সকালবেলাতে উঠে যেই জিনিসটা করি আমাদের দৈনন্দিন জীবনে আমাদের খাবার খাওয়া আমাদের হাঁটা চলা প্রত্যেকটা কিছুর সঙ্গে কিন্তু আমাদের পড়াশোনাটা জড়িয়ে আছে আমরা যেরকম একটা সোসাইটিতে বলি না আমরা সমাজবদ্ধ জীব আমরা যে বাজারটা করে আনছি সেটা বাজারের ওই দোকানদারের ওপর নির্ভরশীল তিনি আবার তার মহাজনের উপর নির্ভরশীল সে আবার কোনো ইন্টারমিডিয়েট লেভেলে কার উপর নির্ভরশীল সে আবার চাষির উপর নির্ভরশীল চাষি আবার এই ফার্টিলাইজারগুলো প্রপার এগ্রিকালচারাল প্রোটোকল তার উপর নির্ভরশীল অর্থাৎ সেই ঘুরে ফিরে কিন্তু এগ্রিকালচার সেই বটানি সেই পড়াশোনা অর্থাৎ পড়াশোনাটা যদি আস্তে আস্তে সেইখান থেকে লোকজন শিফট হতে থাকে তাহলে আজকে যারা ডাক্তার আজকে যারা সায়েন্টিস্ট আজকে যারা ফিজিক্সের বড় জায়গা রিসার্চ করছে যারা নাসাতে রয়েছে ইসরোতে রয়েছে তাদের জায়গাটা কারা নেবে তারা তো এক সময় বৃদ্ধ হবে তারা একসময় অবসর নেবে কিন্তু তাদের জায়গাটা নেওয়ার জন্য বর্তমানে কিন্তু যোগ্য আর সেরকম কাউকে পাওয়া যাবে না কারণ ডে বাই ডে মানুষ বিমুখী হয়ে যাচ্ছে পড়াশোনা থেকে তার কারণ আমাদের সিস্টেম গোটা সিস্টেমটাই কিন্তু তার জন্য রেসপন্সিবল ভাবলেও অবাক লাগে যে আগামী দশ বছরে কি হতে চলেছে তখন কি আমাদের হাতে একটা ফোন আর ফোন ভর্তি কন্টেন্ট কিন্তু আমাদের বেঁচে থাকার জন্য যা যা দরকার সেগুলোর জন্য দরকার সায়েন্স সেগুলোর জন্য দরকার আমাদের অন্যান্য সাবজেক্ট কিন্তু তার যে যোগ্য মানুষজন তারা কোথেকে আসবে ভাবতে হবে পড়াশোনা করতে হবে চারিদিকে অনেক রকম ডিমোটিভেশান থাকলেও নিজের মোটিভেশান নিজে তৈরি করতে হবে এবং পড়াশোনাটা চালিয়ে যেতে হবে নাহলে কিন্তু আগামী দিনে একটা ভয়ঙ্কর বিপর্যয় আসতে চলেছে তাহলে সোশ্যাল মিডিয়া কি শুধুই খারাপ না সেটা আমি কখনোই বলবো না আমি সোশ্যাল মিডিয়ার থেকে এডুকেশানে কি কি খারাপ ইমপ্যাক্ট পড়ে সেই ব্যাপারটা আলোচনা করলাম এবার ভালো দিকটাও বলি অনেক প্রত্যন্ত গ্রামের স্টুডেন্ট আছে যারা হয়তো পাথ ফাইন্ডারে গিয়ে পড়াশোনা করতে পারবে না তারা ফ্রিজ দিতে গিয়ে সেই সেখানকার যে ফিজ সেটাকে অ্যাফোর্ড করতে পারবে না তারা হয়তো অ্যালেনে গিয়ে পড়তে পারবে না তারা আকাশে গিয়ে পড়তে পারবে না কিন্তু তাদের কাছে ইউটিউবটা রয়েছে যে ইউটিউবে তারা বিভিন্ন চ্যানেলের খুব ভালো ভালো টিউটোরিয়াল ভিডিও দেখে তাদের নিজেদের নোটস তৈরি করতে পারবে তারা অনলাইনে ফ্রি বিভিন্ন রকমের মক টেস্ট রয়েছে যেগুলো দিতে পারবে তো সেগুলো করার মাধ্যমে তারা কিন্তু নিজেদের প্রিপারেশান করে এরকম অনেক রয়েছে যারা নিট ক্র্যাক করেছে কেউ ডাব্লিউ ক্র্যাক করেছে কেউ ইউপিএসসি ক্র্যাক করেছে তাহলে সোশ্যাল মিডিয়াকে ভালো জায়গাতে লাগালে সেটা অবশ্যই ভেরি ভেরি ওয়েল অ্যান্ড গুড সেটাকে আমরা অবশ্যই সবাই সাধুবাদ জানাচ্ছি কিন্তু এই যে ভালগারিটি এই যে খারাপ খারাপ কন্টেন্ট এই যে অপসংস্কৃতি এগুলো সোশ্যাল মিডিয়া থেকে যত কমবে আগামী দিনের জন্য কিন্তু ততই ভালো এগুলোর জন্য তো আলাদা কোনো অ্যাপস থাকতে পারে যেখানে গিয়ে মানুষ এইগুলো দেখবে যেমন টিকটক যেমন এমএক্স টাকাটাক সামথিং এই ধরনের অ্যাপে গিয়ে মানুষ এগুলো দেখছে কিন্তু এখন বর্তমানে ফেসবুক ইউটিউব সব জায়গাতে এগুলো ভরে যাচ্ছে একজন ভালো টিচার যে খুব পরিশ্রম করে একটা ইউটিউবে ভিডিও বানিয়ে সেই ভিডিওটা আপলোড করলো সেখানে ভিউজ নেই হয়তো সেই ভিডিওটা দেখছি পাঁচশো ভিউজ কিন্তু সেই ভিডিওটা দেখে আমাদের কনসেপ্টটা পুরো ক্লিয়ার হয়ে গেল কিন্তু এরকম একটা ভিডিও যেমন এই স্ক্রিনে দেখাচ্ছি তোমরা দেখো এই ভিডিওটা নিজের টু মিলিয়ন ভিউ রয়েছে কিন্তু এই ভিডিওটা শুধুমাত্র এই যে টিচার তার হয়তো নিজের কোনো পড়ানোর যোগ্যতা নেই আমি হ্যাঁ হ্যাঁ একদম পাতি কথায় বলছি পড়ানোর যোগ্যতা নেই সে কি করছে সে এই রকমভাবে নিজেকে এক্সপোজ করে দেখাচ্ছে যাতে ভিউ গেন করা যায় তার মানে এরাও দেখছে যে আমরা নর্মালি পড়াশোনা করে চাকরি যখন পাচ্ছি না সিস্টেমটা যখন এরকম তখন আমরা কিছু না কিছু কন্টেন্ট বানাই কিন্তু আমরা অন্য কোনো কন্টেন্ট পারি না তাহলে আমরা কি করি ওই একটু টিউশন পড়ানোর স্ট্র্যাটেজি আমাদের আছে সেটাকেই পড়াবো তার সঙ্গে একটু ভাল অ্যাড করে দেবো যাতে ভিউটা গেন হবে এটাতে আমার আপত্তি এই ভিডিওগুলো যখন স্টুডেন্টরা দেখবে তাদের মধ্যে কিন্তু পড়াশোনার কনসেন্ট্রেশন কখনোই থাকবে না কারণ এই যে প্লাসেন্টা ফরমেশন বা অভিউলেশনস পারমাটোজেনেসিস এই টপিকগুলো কিন্তু একদম টুয়েলভ স্ট্যান্ডার্ড ইলেভেন স্ট্যান্ডার্ডে রয়েছে তারা দেখবে তারা যখন দেখবে সেই ইম্যাচুর এজে তারা কিন্তু সেই রকম অ্যাটেনশান নিয়ে দেখতে পারবে না বা পড়াশোনাটা করার যে উদ্দেশ্য সেটাই তারা হারিয়ে ফেলবে হয়তো বাবা মা ভাববে ছেলে অনলাইন ক্লাস করছে বা ফোন দেখে পড়ছে কিন্তু আদৌ কি সে কতটা পড়াশোনা করছে বা ফিউচারের জন্য তৈরি হচ্ছে সেটা যথেষ্ট আমাদের সন্দেহ থাকবে তাই জন্য আবারও বলবো একটা ভালো পৃথিবী গড়তে আমাদের সবাইকে তৎপর হতে হবে সবাইকে এগিয়ে আসতে হবে চেষ্টা করতে হবে যত কিছু ভালো সেই ভালোটাকে ছড়িয়ে দিতে কাউকে ডিমোটিভেট করবেন না পারলে তাকে মোটিভেট করুন তার মনের জোর তৈরি করুন এবং সবাইকে পড়াশোনা বিমুখ হওয়া থেকে পারলে আটকান দেখবেন আগামী প্রজন্ম খুব ভালো একটা কিছু আসতে চলেছে ভালো থাকবেন সবাই নমস্কার টাটা সব শেষে সবার উদ্দেশ্যে একটাই কথা বিখ্যাত হওয়ার চেষ্টা করো কিন্তু বিখ্যাত হতে গিয়ে আবার কুখ্যাত যেও না ভালো থাকবেন সবাই